আসসালামু আলাইকুম। বিড়ি কুজিনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের জন্য আজকে একটি নিউ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, সাথে বেল বাটনটি অন করে দিবেন যাতে আমার সমস্ত নিউ নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আমি আজকে কিভাবে এই তরকারিটি রান্না করলাম তা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করছি। আমি একটি বড় ফুলকপি নিয়েছি কেটে, আর আমি সাথে একটি বড় সাইজের মাগুর মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, রান্না করার জন্য রেডি করে নিয়েছি। সাথে সমস্ত মশলা ইনগ্রেডিয়েন্টসগুলিও রেডি করে নিয়েছি। এই রেসিপিটি একটি শীতকালীন রেসিপি। শীতকালে আমরা মাগুর মাছের ঝোল বা ফুলকপি এগুলি এই সমস্ত তরকারি আমরা রান্না করে থাকি, যা খেতে অত্যন্ত মুখরোচক হয়ে থাকে। শীতকালে যা রান্না করে তাই খেতে অনেক বেশি ভালো লাগে। আমি চুলায় কুকিং ওয়েল দিয়ে নিলাম 3 টেবিল চামচ, সাথে 2টি পেঁয়াজ চপিং করে দিয়ে দিলাম। এক চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে নিলাম। সাথে আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে একটু কষিয়ে নেব, সাথে একটু পানি দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা মাগুর মাছটি এখানে কষিয়ে নেব ভালো মতো মশলার সাথে। মাগুর মাছটি একটু নাড়াচাড়া করে নিব যাতে মশলা ইনগ্রেডিয়েন্টস ভিতরে ঢুকে ভালো মতো। মশলাটি কষানো হয়ে গেলে তারপর আমি মাছগুলোকে উঠিয়ে নিব। মাছগুলো উঠিয়ে তারপর আমি ফুলকপিটাকে একটু কষিয়ে নিব। মাছগুলো কষানো হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলোকে উঠিয়ে নিব। এবার আমি এখানে ফুলকপিটা কেটে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিব এখানে। এবার আমি ফুলকপিটাকেও কষিয়ে নিব কিছুক্ষণ। তারপর আমি মাগুর মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে মিক্সিং করে এখানে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে এবার একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দিব। এবার আস্তে আস্তে হয়ে যাবে তরকারিটি। কিছুক্ষণ দমে রাখার পরে আমি এখানে 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন সাথে কিছু গ্রিন চিলি কেটে দিয়ে দিয়েছি, আর কিছু গ্রিন করিয়ান্ডার লিভ আমি কেটে মিক্সিং করে দিয়েছি। এটি একটি স্বাস্থ্যসম্মত হেলদি ফুড রেসিপি। হয়ে গেল আমার ফুলকপি দিয়ে মাগুর মাছের ঝোল রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা সবাই বিডি কুজিনের পাশে থাকবেন, আপনাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। এবার আমি একটি ডিশের মধ্যে গরম গরম পরিবেশন করলাম মাগুর মাছের ঝোল সাথে ফুলকপি দিয়ে মিক্স তরকারি। আপনারা এভাবে রান্না করতে পারেন। আর আপনারা যদি কোনো নিউ রেসিপি চেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আর সাথে উল্লেখ করে দিবেন আপনারা কী রেসিপি চান। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।